নমস্কার, মিঠি ফ্যান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে অক্ষয় তৃতীয়া। বৌদি আজকে সবার প্রথমে সকালবেলাটা শুরু করেছিল পুজো দিয়ে। লক্ষ্মী নারায়ণকে আজকে নতুনভাবে স্থাপন করা রয়েছে, আর হয়েছে গোপাল ঠাকুরকে দারুণভাবে সাজানো। এই সঙ্গে ছিল হচ্ছে ভোগ। এইভাবেই সকালটা শুরু হয়েছিল। তারপরে তো ছিল জমজমাটি খাওয়া দাওয়া, যেটা কিন্তু এই গরমের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে সমস্ত নোটিফিকেশন আপনার কাছে সঠিক সময় পৌঁছে যাবে। আজকে লাঞ্চে ছিল হচ্ছে লম্বা লম্বা বেগুন ভাজা, পটরের তোলমা, আর ছিল হচ্ছে সাদা ভাত আর গন্ধরাজ লেবু। একদম গরমের জন্য দুর্দান্ত। সবার প্রথমে ভালো করে ডাল নিয়ে তার মধ্যে একটু গন্ধরাজ লেবু চিপে দারুণভাবে খাওয়া শুরু করলাম। মনটা যেন একদম শান্তিতে চুড়িয়ে যাচ্ছিল। তারপরে ধীরে ধীরে করে এলো লম্বা বেগুন ভাজা। এটা কিন্তু সব বাঙালিদের খুব পছন্দের একটি খাবার। আর তারপরে ধীরে ধীরে করে এলো আমার পছন্দের পটলের দোলমা, যার ভেতরে চিংড়ি মাছ কিন্তু খুব সুন্দর করে স্টাফ করা ছিল। ব্যাস, এই দিয়ে আজকে লাঞ্চটা একদম জমজমাট হয়ে গেল। দেখতেই পাচ্ছেন কি দারুণ বানিয়েছে বৌদি। এটা কিন্তু বৌদি ফার্স্ট টাইম ট্রাই করেছিল। রেসিপিটা অবশ্যই রয়েছে, লিঙ্কটা একটু চেক করে নেবেন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা রইল। আবার কালকে দেখা হবে। আজকের মতো টাটা।